রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমি এই ভিডিওর মধ্যে দেখাবো পীর পুকুর, বেলুড় পীর পুকুর, সেখানে মাছ ধরার কিছু ভিডিও। প্রথমে আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমার রেকর্ড করা। তো দেখতেই পাচ্ছেন এখানে একজন শিকারী মাছ খেলাচ্ছেন, মাছটি মানে ওপারে খেলাচ্ছেন, আমি এপার থেকে তুলেছি, তাই হয়তো ভিডিওটা সেইভাবে পরিষ্কার নাও হতে পারে। আর এরপরে যে ভিডিওগুলো আছে সেগুলো কমিটি থেকে পাঠানো, সেগুলো আমার তোলা নয়। প্রথম দিকে হয়তো খুব ভালো মাছ না খেলেও বিগত এক দুদিন হয়তো যথেষ্ট ভালো মাছ খেয়েছিল। কমিটি থেকে পাঠানো কয়েকটি ভিডিও এবং শিকারির পাঠানো একটি ভিডিও এবং আমার করা একটি ভিডিও মিলিয়ে আমি পাঠালাম। তো এই বিগত দিনে যে মাছটা ভালো খেয়েছে, আগামী দিনে যে মাছ ভালো খাবে সে কথা আমি বলছি না, এর থেকে ভালো খেতে পারে, আবার নাও খেতে পারে বা এরকমও খেতে পারে। আগামী দিনে যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আর এই পুকুরে এখনও পাস চলছে, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর যা জিজ্ঞাসা আছে তা আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে। আবারও বলছি আমি এখানে অনেক মাছ দেখানো মানে আগামী দিনেও যে এরকম অনেক মাছ খাবে এরকম কোনো ব্যাপার নয়, এর থেকে বেশি খেতে পারে, কম খেতে পারে বা নাও খেতে পারে। তবে এটি এই রবিবারের ভিডিও, গতকালকের ভিডিও যেটা দেখাচ্ছি, আর এখন যে ভিডিওটা চলছে এটা আমার করা, এটা প্রথম দিনের ভিডিও, মানে সাদা গেঞ্জি বা দেখলেন মাছটি তুললো, এটি প্রথম দিনের ভিডিও। আর এর গতকালের ভিডিও, এটি মাছ ধরার ভিডিও এবং দুটি নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি কমিটি এবং শিকারী পক্ষ আমায় সেন্ড করেছিলেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। সাইজের মাছ আছে ঠিক করে? হ্যাঁ, নাদিম আছে, নাদিম নাদিম এই তো হলো। তো আর কত মাছ ধরবি? হ্যাঁ, এই বড় মারো মাছ তো দেখি, বড় মাছটাই সুন্দর। চাকা চাকা